তবে খারাপের পরে আসার পরে কোন তালি দিয়ে আসাটা হচ্ছে মানে লজ্জা পাচ্ছিল প্লিজ শান্ত হয়ে ঠিক তাকায় মানে জিব্বা কাটতেছিলাম তো ফার্স্ট অফ অল নাম তো জানছেন কামো কি করে এটাও জানছেন কিন্তু আজকে এই নৌবিহারে আসার পর থেকে একটা কমন কোশ্চেন যারা আমাকে চিনে বউ আসে নাই ভাবি আসে নাই এখানে দুইটা জিনিস মানে কথা বলে গেল সেগুলো ঢাকা ভর্তিতে প্রেম করার জন্য আপনারা তাতেই মোটিভেটেড হন আমার এরকম তালি দরকার নেই অনেক স্বাধীন আমি আজকে সামনে থাকা তিনি বেড়া আর বেড়া আমি মানে এখান থেকে আমার যে যা দেখতেছি আর কি দাঁড়িয়ে ভলান্টিয়ার সানিয়া আছে বা চাষ বেশি অ্যালার্জি আছে But don't take it personally. এখানে আসার পরে স্বাধীনতা কি সেটা তো বুঝতে পারতেছি ক্যাবিন টু ক্যাবিন যাচ্ছি চারপাশ তাকাচ্ছি ভালো লাগতেছে নদীও ভালো লাগে নদীর পাশে নারীও ভালো লাগে এই যে আপা হাসতেছে আপনি এদিকে আসেন না ফারাবি যে কি চিরকুট দিয়ে গেছেন অন্তত এখানে এসে একটু সবাই হাই বুঝা যান মানুষ বুঝবে না মনে করবো পাগল হয়ে কথা কেটেছে এখানে কোনো একটা নারী দাঁড়ায় আছে কিন্তু দাঁড়ান না লজ্জা পাওয়ার কিছু না কেউ আপনি ইয়ে করেন মানুষ দেখেন বেড়া আর বেড়া কিন্তু দাঁড়ান একটা গেঞ্জি দিত ওরা কি খুব গেঞ্জি শর্ট পড়তো না বলেন এমনি ছবি আছে কোথার কসম একটু দেখেন আমার ছবি আছে দেখতেছেন একটা গেঞ্জি দিলে কি খুব খারাপ কিছু হইতো একটা গেঞ্জি নিশ্চিত হইলো এখনো অনেকগুলো প্রাইজের বিষয় আছে সেগুলোর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ফারাবি আমাকে 20টা কুপন কিনে দিচ্ছে মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি পরে করবো কারণ এটা পড়তে গেলে এটা খুলতে হবে মানে একটু খোলা করে সব তো আছে বুঝতে পারছে আরো গরম থ্যাংক ইউ সাথে ভাই দাদা আপা পড়বো 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 বাবা দুপুর করাবে বিকেল আসবে সন্ধ্যার মিঠেল হাওয়া আসবে গান বাজনা হবে নাচ হবে ভুল হতো জুম্মার আগে না খুলি বাদ জুম্মা খুলি এটা শরীয়তেরও তো ইয়ে আছে না ঠিক না তো যে কথা বলতেছিলাম যে গেঞ্জি নিশ্চিত হয়েছে এবার আসেন রাফেল রোড পুরস্কার গুলার কথা 20টার দিকে ফারাবি কিনে দিচ্ছে আপনারা এখানে আমি কয়েক মানে আমার কিছু কলিগ আছে এশিয়ান টেলিভিশনে যে আনোয়ার রাজু দেখতে অনেক হ্যান্ডসাম মুখ ও অনেক ভালো নিউজ পড়ে এক প্রথমে জনগণে ছিল নিউজ 24 ছিল আল্লাহ সামনে আর মানে ও জানে ও কেন নিউজ 24 জনগণ হচ্ছে এশিয়ান টিভিতে আসছে ব্যাপারটা এরকম বলিউড থেকে ডালিউডে মুভি করতে আসছে আমার ভাগ্য ছিল আমি কলিগ পাইছি সো প্লিজ আপনারা যদি রেফার করে কুপন মনে করেন 10টা কিনেন একটা আমাদেরকে দিয়ে আমরা তিনজন আসছি এটা সৌজন্যতা বিনিময় আমরা কিন্তু এক ফালি হাসি দিব আপনাদের আপনার একটা কুপনে খুলে যেতে পারে মানে আমার কপাল ঠিকই টাকা তো দিয়ে দেয় টাকা চাইয়ে লজ্জা দিলে তা দেখেন না ছবি বেচতেছি কলম খাইতেছি কতটা স্যাঁচরা একটারও দেখছেন কোন খারাপ ছবি দিছে দেখেন আমারটাই কলম খাওয়া দিচ্ছে আপনারা দেখেন ইনসাল্ট কিছু করার নাই তার বাড়িও 14 গ্রাম আমার বাড়িও 14 গ্রাম তো অনেক অপমানকে অপমান হিসেবে নিতে হয় না তো আপনারা 10টা টিকিট কিনলে একটা রাজমা মুখরকে দিয়ে বিনিময়ে আমরা এক পালি হাসি দিব আর অবশ্যই কখনো যদি কোনো কাজে আপনারা ফোন দেন চারবারের জায়গায় আমরা একবার ধরবো কিন্তু চেষ্টা করবো কিন্তু চেষ্টা করো কি হবে না এই কথা দিলাম যে কোনো একটা এখানে যে যতগুলো পুরস্কার আছে ল্যাপটপ থেকে শুরু করে স্মার্টফোন আপনারা বিশ্বাস করেন আমার একটা ফোন ভাঙার ইয়ে আছে ইকবাল ভাইও দেড় বছর আগে মোবাইল ফোন গিফট করছিল ওটাও কারো লোকে লগে গিয়ে ভাঙছে এখন আমি এই ফোনটা ছিলাম আপনাদের কি ইচ্ছা না আমার একটা স্মার্টফোন গিফট করতে আপনারা একটু বলেন শান্ত ভাইকে কসম এটাই আমার ফোন দুইটা নাম্বার আছে ফোন দিলে এটাই বাঁচবে
না না ফ্রিজও তো দিতে পারে, বাচ্চা ছেলে নতুন আসছে মিডিয়াতে বুঝলাম না, ফ্রিজটা দরকার বুঝবা, বিয়ে করে নেই এখন বুঝবা বুঝবা, এই ফ্রিজটা নিয়ে অন্তত আমারে কইতে পারুন যে আমার শ্বশুর বাড়ি থেকে আসছে, তাহলে মনে করুন পরে একটা ক্রেডিট থাকবে, বহু খুশি মাও খুশি, এই যে দেখেন অভিজ্ঞ ভাই, ভাই কিন্তু হাঁটতেই থাকে হাঁটতেই থাকে, দেশ বিদেশ কিন্তু হাঁটে, কিন্তু ভাইও তার সংসার কি জিনিস। সো অ্যাকচুয়ালি আই এম নট মোটিভেটিং ইউ পিপল, এখানে যখন ইকবাল ভাই ভালো কথা বলতেছিল, ফারাবি ভালো কথা বলতেছিল, তো আমি মানে আই ওয়াজ থিংকিং যে কেন না আমার মতো অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে যে যাদের সাথে একটু হাস্যরস করা যাবে, তো আমরা যখন বলি যে উই থ্রি, তো আমরা ইকবাল ভাই ফারাবি আমি, তো জিনিসটা আপনারা দেখেন শান্ত ভাই এটা ওরকম করছে যে ইকবাল ভাই ওপেনিংটা করে দিয়ে যাবে, একটা স্টেজে নিয়ে ইনিংসটাকে দাঁড় করাবে অর্থাৎ 20 ওভার খেলে দিয়ে যাবে, ফারাবি মিডল অর্ডার ব্যাটসম্যান, রানটা টিকে রাখবে উইকেটটা টিকে রাখবে, আর 40 ওভার পরে জাফরিটা নেওয়া হবে স্লো ওভারে 400 মেরে কোনো 300টা পার করে দেবে, অর্থাৎ এই করে কোনো মতো জুম্বা পর্যন্ত আটকে রাখে, এটা কিন্তু খুব খুব টাফ, আবার যদি শুরুতে দিত এটা কিন্তু খুব ইজি হইতো, শান্ত ভাই খুব ভালো প্ল্যানার, এমন ভাবে প্ল্যানিং করে আছে এর দিয়ে কোনো মতো লাঞ্চ পর্যন্ত আমি টিকে লয়ে যাই, তারপরে জুম্বা খাওয়া দাওয়া, এরপরে তো আবার লার্নিং হবে গান বাজনা হবে, তো এটা খুবই টাফ, আমি ইভেন মোটিভেট তো নিজে আজ পর্যন্ত মোটিভেট হয়েছে, তা আপনাদেরকে আমি কেমনে মোটিভেট করব, আমি ফার্স্ট অফ অল এখানে যদি একদম যে জাস্ট কেউ কোনো কাপল এসে থাকে, যদি এসে থাকে কেউ রিভার খুঁজে আনতে চায় না, কালকে শান্ত ভাইকে একজন নাকি ফোন করে বলছে আমার জন্য দুইটা টিকিট রাখবে, একই নাম্বার থেকে এক দেড় ঘন্টা পরে ফোন আসছে একটা মহিলা ফোন দিছে, আচ্ছা অমুক কি জাকারিয়া সাহেব উনি কি আসছে, আলহামদুলিল্লাহ তাহলে কইতে পারি মানুষের সামনে মানুষের কথা বলাটা ঠিক না, মানে জাকারিয়া সাহেব না এটা ঠিক না, মানে কুটনামিটা একটা আর্ট, হ্যাঁ এটা মানুষের পেছনে করাই ভালো, তো জাকির সাহেব জাকারিয়া সাহেবের ওয়াইফ শান্ত ভাইকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে এই টিকিটে জাকারিয়া সাহেব ফোন দিয়েছে কয়টা টিকিটের কথা বলছে, তো শান্ত ভাই তো বুঝে ফেলাইছে, শান্ত ভাইও ভুল হয়েছে এসব সব শান্ত ভাইও করে, উনি বলছে যে আমি একটু সিরিয়াসটা চেক করে দিই, সানিয়া হাসার কিছু না, ভাবি তোমাকে চিনে চিনে ভাবি তোমাকে চিনে ভাবি চিনে শান্ত ওয়াইফ সানিয়াকে চিনে, ও ভাবি কত উদার, মানে একটু আগে আপনাদের ছবি তোলার ভঙ্গিটা আমি দেখছি, তো আমি অনেক উদার একটা শান্ত ভাই বলছো না, তাহলে মানে আমি যদি সানিয়ার সাথে ওভাবে ছবি তুলতাম আমার বউ মানে হাতটা আজকে আর ক্রুজ করা লাগতো না ক্রস হয়ে যেত, আপনারা দেখতেন সাদে এমনি রাখতাম, বাট শান্ত ভাই আপনার বউ অনেক অনেক ফোন উদার, ভাবি আসছে কেন এখনো ক্যাবিনে রাখছে সানিয়াকে, এখানে রাখছে মানে সানিয়া কে রাখছে, এটা যে হতে লাইফ মে কাবি কাবি আসছে হতে, তো জাকারিয়া সাহেবের ওয়াইফ নাকি শান্ত ভাইকে বলছে আমার জামাই কয়টা টিকিটের কথা বলছে, বলছে দুইটা, কারণ তার ওয়াইফ তো যাচ্ছে না, তাহলে সেকেন্ড টিকিটটা কাটছো, আজকে রেজাল্টটা কি হইলো, জাকারিয়া সাহেবও আসলো না সেকেন্ড টিকিট হোল্ডারও আসলো, তাই আপনি এই ধরনের কাজ করবেন খুব স্মার্টলি করতে হবে, এই যে মনে করেন আজকে আমি বলছি রাস আমি যদি সাথে অন্য কাউকে আনলাম, এই যে এতজন কতজন যে ভিডিও করতেছে কোদা লাগাস্তা, আমি ফারাবির পাশে বসে আমার পাশে তো সারাবিও বসতে পারে, তাহলে সারাবির ছবি কিন্তু দেখে বলতো আবার ওই যে যিনি আমার সারাব যিনি আমার মেইন ধ্যান, তো এই জিনিসগুলা সবসময় টেকনিক্যালি করবে, মানে আমি আপনাদেরকে খারাপ জিনিস শিখাচ্ছি বাট খারাপ জিনিস টেকনিক্যালি করতে হবে স্মার্টলি, যেমন উনি ওয়াইফ এনেছেন ক্যাবিনে কিন্তু ওনার প্রিয় ভলান্টিয়ার সামনে, এটা এরকম সারিয়া এটা টেক ইট প্রফেশনালি, তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে, যেমন ফারাবি এত মোটিভেশনের কথা বললো দুই বাচ্চার বাপ তো একবারও বলে নাই, বলছে আপনাদেরকে বলছে আপনারা ফেসবুকে যান ফারাবি হাফিজ টাইপ করেন, যদি দুইটা সুন্দর মাশাআল্লাহ একটা ছেলে একটা মেয়ে ছবি ওই প্রোফাইলে না থাকে কভার পিকে, তাহলে আমি জাফরি আজকে নাম চেঞ্জ করে সানিয়ার নিয়ে নদীতে ভাসে দিতে বলি কি, যান একবার বলছে বাদ দুই বাচ্চার কথা, এত সুন্দর কথা টাকা বাড়িতে ভর্তি হয়ে প্রেম করার জন্য, কি শিক্ষা কি দীক্ষা, ঠিক আছে এক পার্ট অফ লাইফ, ওর দুইটা সন্তান আছে, মেয়ে কোন ক্লাসে যাবি পড়ে নার্সারি ক্লাস ওয়ান, হ্যাঁ আর মনে কর 12-14 বছর পরে বিয়ে দিতে হবে, তোর বয়স বলে 31 বয়স লুক দুই তিন বছর কমাই আর একেবারে 9 বছর, আপনি দেখেন
আমি যদি বলি যে না আমি আমি গত 7-8 বছর ধরে বলতেছি আই এম 25 যাই গেঞ্জি স্নিকার্স যাই শার্ট পরে আসছে শু পরে আসছে এটা আছে না তুমি দেখেন স্টাইলটা দেখেন কিন্তু আবার ফরাবি একটু দ্বারা স্টাইল আছে কিন্তু এইটা কখন একজন 31 বছরের লোক পারে না এটা ইউ হ্যাভ টু বি 40 ম্যাচিউরিটি আপনারা একটু আগে একটা খেয়াল করছেন ওই মাইক্রোফোনটা ওই যে ডান্ডার মাঝখানে ঢুকে আর আমার সাত কপালের ভাগ্য যে হিজ মাই ফ্রেন্ড আমি এই ধরনের দুষ্টামি ওর সাথে করতে পারি ও যে স্টাইলে নিউজ পড়ে বাংলাদেশে কেউ করে না রাজ এশিয়া টেলিভিশনে এটা ট্রাই করতে চায় প্রডিউসারদের কাছে পাওয়া যায় তো ওরকম আর কি মানে শাহিদ কাপুর ওয়ান্টস টু বি শাহরুখ খান বাট এটা হয় না যে জিনিসটা হচ্ছে যে ফারাবি দুই হাত লাগে এই জন্য ফারাবি ওই এই জিনিসটাকে একটা ছিদ্রের মধ্যে ঢুকিয়ে তারপরে সে দু হাত দিয়ে কাজ করে এইটা একটা স্টাইল এটা তালি আচ্ছা আমি মজার কিছু আছে না আমি আপনাদেরকে বিভিন্ন জিনিস ধরিয়ে দিচ্ছি দু হাতে কাজের বিষয়ে আপনাদের কাছে কিন্তু মানে সেরকম জনপ্রিয় হয়ে গেল একটা নারী এসে চিরকুটো দিয়ে গেল একবার বলেছো আপুনি আই হ্যাভ টু কিডস বুঝেছো যে বোন তোমার কিন্তু ভাতিজা ভাতিজি আছে বলনি কিন্তু বলতে হবে মানুষ স্বপ্ন দেখে তোমরা স্বপ্ন দেখাও তোমরা স্বপ্ন দেখাও ইকবাল ভাই বলছে স্বপ্ন দেখতে কিন্তু স্বপ্ন আগে আমি যে স্বপ্ন দেখবো রাতে ঘুমায়া বা দিনের বেলা দাঁড়ায়া বসাইয়া হ্যাঁ আমি তুমি যে কেন আমি বুঝি নাই ওকে হতে দেখো রাষ্ট্রপতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে কথা বলতে পারেন তোমার সামনে কথা বলতে পারবো না পার্ট অফ লাইফ তো স্বপ্ন দেখার আগে তো আমাকে ফার্স্টে বুঝতে হবে আমি সত্যতা বাস্তবতাটা কি বাস্তবতার নিরিখে আমি স্বপ্ন দেখতে যাব এখন আমি যদি হঠাৎ চিন্তা করি যে আমি ইকবালের মতো তিনটা পাঁচ আরো কে করবো আমি ব্যাপারের উপর কিন্তু ভাড়াবির বয়সে হাতে 200 টাকা দিয়ে হাতে আমি 20 টা গুগল পাইছি শান্ত ভাই সুযোগ একটা গেঞ্জি পাইছি দরকার হলে যাওয়ার সময় প্লাস্টিকের ডাস্টবিনটা নিয়ে যাবো কারণ আমার এখনো বিশ্বাস আমি অনেক কিছু পাবো এগুলো ভরে নিয়ে যেতে হবে বললে হাসি দেখবে জিনিসপত্র ভরবো মানে রাজো প্রকৃতির মানুষ জন এখানে বাচ্চা কাচ্চারাও তো আছে সানিয়ারাও তো আছে কি শিখবে তো এই জিনিসগুলো আপনারা যখনই স্বপ্ন দেখবেন মানে লেগে আমরা পরে লাগবো প্রথমে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখার আগে বাস্তবতা যে আমি আমার একটা অ্যাম্বিশন ঠিক করে আমাদেরকে আগে যেতে হবে এখন আমার শুনতে খুব ভালো লাগে যে আমি মাদ্রাসা থেকে পড়ে এসে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আর আমি ঢাকা শহরে জন্ম নিয়ে ঢাকা শহরে বড় হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে কারণ 20 বার পরীক্ষা দিলে আমি টিকতাম না বলেন সুহান আমি আমলার ঘরে জন্মাইছি বিসিএস পরীক্ষা জীবনে বয়ে দিই নাই কারণ আব্বা বেজ্জতি হইত এটা অসম্ভব ব্যাপার আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে খুব ভাব নিয়ে বলেছি না আমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি তোমার সাথে একটু ডিফারেন্স সিলেবাস মিলে না আসলে আমার মগজে কিছু মিলে না তার মানে আমি ঠিক চিন্তা করছিলাম যে আমাকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটি হবে না আমি ওভাবে আগেছি আমাকে আমি যখন আগাবো সেই কিভাবে রাইট পথটাতে আমার থাকতে হবে এখন আমি চাঁদপুরে লঞ্চে উঠে তো বরিশাল যেতে পারবো না বা বরিশালের লঞ্চে উঠে আমি কক্সবাজারে যেতে পারবো না বাট নদী দেখে বলতে পারবো না শান্ত ভাই আজকে সানিয়াকে হয়তো ওই কর্নার বলছে দেখো কি কক্সবাজার সমুদ্র সৈকত কি আমরা দাঁড়িয়ে আছি সামনে সমুদ্র হইতে পারে না সো নদীকে নদী বলবো বউকে বউ বলবো ভলান্টিয়ারকে ভলান্টিয়ার বলবো এবং সাগরকে সাগর বলবো একটা তালি দেবো যাকে যেটা বলার আমরা তাকে সেটাই বলবো আপনারা কি ভয় পেয়েছেন যে সানিয়া লঞ্চে চলে গেছে না ও ভাবিকে দেখতে গেছে আর পারছে না নিতে স্বপ্নের পরে কাজে আমরা লাগতে হবে
স্বপ্নটা আমি জাস্ট আমার আমার কনসেপ্টে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আমি যেটা পারবো আমি সেটা নিয়ে স্বপ্ন দেখব। Am I right or wrong? আমি যেটা পারবো সেটা নিয়ে আমার স্বপ্ন দেখতে হবে। এবার আসেন কাজের বিষয়। এখন আমি ইঞ্জিনিয়ার হতে চাই, গতকালকে বুয়েটের রেজাল্ট দিয়েছি। কেউ আর্কিটেকচার, কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আমাদের আত্মীয় স্বজনের মনে করো অনেকে ছেলে বা মেয়ে চান্স পায়। এখন যারা চান্স পায় সেটার গায়ে লাগে না, কারণ বিয়ে শাদী হয়ে গেছে, আম্মা ওই টপিকে পকে না। একটা সময় ছিল যে 9-10 বছর যে অমুকের মেয়ে বুয়েটে টিকছে, তমুকের ছেলে মেডিকেলে টিকছে, তমুকের মেয়ে বোর্ডে ফার্স্ট র্যাঙ্ক করছে, আর ক্লাসের আম্মু যেখানে যেহেতু সব সব ফার্স্ট বয় আর ফার্স্ট গার্লের বাপ মাদের সাথে আম্মুর দেখা হইতো। আমি প্রায় আম্মুকে জিজ্ঞেস করতাম, মা তুমি যাদের সাথে মিশো তাদের ছেলেমেয়েরা কি সেকেন্ড থার্ড হয় না, নাকি ওখানে শুধু ফার্স্ট ইয়ার? তো আমি অনেক দুষ্ট ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ, ভবিষ্যতেও থাকবো আল্লাহর রহমতে। আমি যখন আমি বিসিএল ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি তখন 9-এ পড়তাম, আমার আমি চারতলায় থাকতাম অফিসার্স কোয়ার্টার ইস্কটন গার্ডেনে, তিনতলার আপা ভিকারুনের সাথে পড়তো এবং উনি ম্যাট্রিক পরীক্ষা স্ট্যাট করেছিল, তখনও GPA-5 যুগে হয় না। আমি ফারাবির মতো মিথ্যা বলতে পারি না, আমি ওই যুগ দেখেছি, ট্রাস্ট মি আমি ওই যুগ দেখেছি। দোস্ত তুই তুই বাচ্চুয়ের গালুনস, কিন্তু আবার তুই কল যে তোমার জায়গা প্লিজ বলতে হবে ওইটা 35-36, তুমি যে শৈশবটা বলছো 31 হয়ে গেল জেমস, ঠিক আছে? একটু যখন বলবি একটু সুন্দর করে মাথায় রাখবে যে নেক্সট তো যাত্রী আইতেছে, তো বাইর করবো এবার থেকে নেক্সট কোনো প্রোগ্রামে তোরা খাবারে পড়াবি, আজকে উচ্চস্ত ভাই দেখবেন জানিস না। হি ইজ সাচ আ নাইস সোল, কিছু বলে না, আমি এতক্ষণ হলে যাইতাম গে, সানি অলরেডি গেছে। তো যে জিনিসটা আপনাদেরকে মানে বোঝাতে চাচ্ছি, তো আপা তো 16 বা 17 স্ট্যান্ড করলো ঢাকা বোর্ডে, আম্মা তো এসে শুরু করে দিছে ওবু ওই মায়ের পা দিয়ে পানি খায়, ওই মায়ের পা দিয়ে পানি খায়, কি বিচ্ছি ব্যাপার, চিন্তা করেন আপা যে আপনি যে হাসতেছেন, আপনি যদি পা দেন আর আপনার পানি খাই এটা কি কোনো এনার্জি দিবে আমাকে? উপমহাদেশের মাদেরকে এটা কে বোঝাবে যে ওই ময়লা পানি খেলে আমার ডায়রিয়া ডিসেন্ট্রি হবে, আমি কেন তার পা দিয়ে পানি খাবো? বরং আমি আপার সাথে কথা বলতে পারি, বড় ভাইয়ের সাথে আড্ডা মেরে শিখতে পারি, পা দিয়ে পানি খাবো কেন? বাট আমি তো মায়ের কথা কোনোদিন অমান্য করিনি, এটা তো আপনারা আমাকে দেখিয়ে বুঝছেন, নেভার এভার ইন মাই লাইফ। তো আপা ছাদে হাঁটতেছে একদিন বিকালবেলা, আপারা ছাদে হাঁটলে আমরাও ছাদে যাই গা, আপাদের থেকে শেখার আছে, তবে ভালো লাগে কি খারাপ কে বলছে এই কথা, না না বলেন না, এটা হাত তুলে আমনে আমনে দাঁড়ি নাকি কত তুলে দিতে, একটু দাঁড়ান 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 দাঁড়ান, আরে দাঁড়ান না ভাই, এখানে পরিবার আমরা, একটু তাকা দিকে দাঁড়ি রেখে বলে আপারা হাঁটলে ভালো লাগে, এটা এটা হয় জীবন জীবন বাস্তবতা মানে এটা হয়, এটা আপনি বলে ফেলেন অনেকে বলতে পারে না, বলতে চাচ্ছে বলে ফেলু যে আজকে আসার পরে ওর আপাকে ভালো লাগছে, বলে ফেলু ভালো লাগাটা তো ইয়ে আরেকজন দুই হাত তুলে এমনি এমনি করতেছে, মানে কি ব্যাগ আপনি দাঁড়ান তো এই যে আমনে আমনে এই যে মাথা চুলকে দিচ্ছে একটু আমনে 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 তাই একটু দাঁড়ান আপনি দুই হাত দিয়ে কি করলেন বুঝলাম না, বলছি আপনাদেরকে ভালো লাগলে বলতে, সে মানে চার ছক্কা দেখাচ্ছে, না না ইটস নট লাইক দ্যাট, এত এক্সাইটমেন্টের কিছু নেই। তো আমার ওই আপা ছাদে হাঁটতেছিল, তো আমি বললাম যে আপা কেমন আছেন, কংগ্রেচুলেশনস আপনি ম্যাট্রিকে স্ট্যান্ড করছেন। হ্যাঁ 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 ভাই কেমনে কেমনে জানি হয়ে গেছে বুঝছো, তাই বললাম যে আপনি কি ছাদে আছেন কিছুক্ষণ, বলে হ্যাঁ আমি আছি। তো আমি বাসায় গেলাম, আমার তো পা ধুয়ে পানি খেতে হবে, তো আমি একটা বোল নিলাম, স্টিলের বোল আমার এখনো মনে আছে। আমি দেখলাম যে আমি যদি পানি নিয়ে যাই এবং উনি যদি পাটা ভেজায় উনি খালি পায়ে ছাদে হাঁটতেছে টোটালি ময়লা হয়ে যাবে এবং ইট উইল বি ডিসগাস্টিং, ভিতি পারে এই পানি খাওয়ার জন্য। তো আমি কি করলো ফ্রিজে কোক ছিল, কোক বলে ঢাললাম, কোক কালো পা ভিজেলে কি কালো এটা আমার জানার বিষয় না, আমি কোকটা খাইলো। তো আমি লিটারালি আই ডিড দিস, আমি কোনো চামাবাজি করতেছি না, আমার কোনো কমন ফ্রেন্ডের মতো আমি মিথ্যা কথা বলি না, আমার বাচ্চা নাই, বাচ্চা হবে সবাই বলেন দোয়া করেন বলেন আল্লাহু আমিন, আমি আপনার পা দিয়ে পানি খেতে আমি আপনার পা দিয়ে কোক খাবো
আমি জানতাম না যে ওই দিন রাতে আমার জন্য কি ওয়েট করতেছে। আপা বলেছে তার মাকে, তার মা বলেছে আমার মাকে, আর আমার মা তো আমাকে। ওইটা বলা যাবে ওইটা শুনলে ওই রাত ওই আম্মা মানে ওইটা খুব ডেঞ্জারাস ছিল। সুনামি হ্যাঁ তো খায় না, আপা তো চলে গেছে, আপা যে তার মাকে বলেছে তার মা আমার মাকে। এন্ড ইউ নো মানে অজানা যেসব গল্প হয়েছে সেটার ইতিহাস ইকবাল ভাই জানা, তো এটা নিচে বলার মতো গল্পে কখনো জাফরির বিয়েটা বললেন সে ঐতিহাসিক বিবাহ, এক নারী দুই বিবাহ, দেড় বছর ঘর সারা লাইফ কৌশল, এটা তালি দেন। এখন ঘরে ফিরছি, আমি সত্য কথা বলি, আমি 31 না এবং আমি বাবা হব, বলেন আল্লাহু আমিন। তবে সানিয়াদেরকে ভালো লাগে যখন রিভার ব্রিজে আসে, আই ফিল গুড, হ্যাঁ প্রাউড এর কিছু নেই, আমি প্রাউড এর কিছু। আচ্ছা সো যে কথাটা আমি ছিলাম, এখন কাজের কথা আর কি। সো আমি স্ট্যান্ড করতে পারবো না, আমি পা ধুয়ে পানি খাই আর কোক খাই, ভুয়াবজা খাই, বোধানি খাই, হবে না। আমার যতটুকু মেধা সেই মেধা দিয়ে আমাকে এগোতে হবে। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাই বা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, হোয়াট এভার ইট ইজ, আমাকে ওই অবস্থানে ওই স্বল্পটুকু যতটুকু আছে ওই মেধাকে ব্যবহার করে যতটুকু আগানোর দরকার আমি তত